শ্রোতা যারা এখানে শেষ না হয়ে যায়, আমি প্রিয়াঙ্কার মতো, অনুসর মতো যারা কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে চলার পথ দেখায়, তাদেরকে অসংখ্য বেশি করে এগিয়ে চলায়। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় নবদ্বীপে সাম্প্রতিককালে অনেকগুলো এনজিও গড়ে উঠেছে। আমি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে যারা কাজ করছেন তারা বললে ভালো হয়, কারণ যারা ওই কাজগুলো করছে তারা নারীদের মেয়েদের সম্মান করা যায়। 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 1000, আমার মনে হয় অনেকটাই ভালো হবে এবং সমাজের অনেক জায়গাটা আমরা পরিষ্কার করতে পারবো। কারণ ভালো মন্দ সবাইকে এক চোখে খারাপ দেখলেও হবে না, খারাপ ছেলেদের খারাপ লোককে ভালো করে দায়িত্বটাও আমাদেরই থাকে। তাকেও যদি একদিন কোনো একটা ভুল করে তাকে তোমরা যদি দাঁড়িয়ে থাকে বলো। নবদ্বীপটা বহুদিন যাবতীয় আমার মনে হয় যারা আজকে এসেছো তাদের গার্জেন যারা আছে তারাও এক পক্ষে স্বীকার করবে, নবদ্বীপটা তত খাল করলে সত্যি কথা আছে। আমি স্যারকে অনুরোধ করবো যে মোটর সাইকেলের উৎপাতটা সত্যি ব্যাপক, সাইকেলে দুজন তিনজনকে চাপিয়ে নিয়ে রাতের অন্ধকারে সন্ধ্যার পরে বিভিন্ন জায়গা দিয়ে যেভাবে ছুটে যায় তাতে মেয়ে সত্যি একটা মেয়ে। বিষয়টা হচ্ছে আমাদের বাড়ির মায়া বোনেরা যারা রাস্তায় ঘোরেন, বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বেরোতে হয়, রাত বিরেতে তারা, বা শুধু রাত বিরেতে না, যে কোনো সময় তারা যখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যখন নাকি তাদের হেল্প করার মতো কেউ থাকে না, বা তারা তখন পাজলড হয়ে যান, অ্যাট এ লস হয়ে যান, কী করতে হয় বুঝতে পারেন না। বিশেষ করে আমি তাদের যদি ক্রাইম এগেনস্ট কোনো বডি হয় আমি সেটাকে মেন করতে চাইছি, অ্যাপার্ট ফ্রম ক্রাইম এগেনস্ট প্রপার্টি, মোবাইল স্ন্যাচিং, হার ছিনতে, এগুলো তো আছেই। সেক্ষেত্রে ইনস্ট্যান্ট যদি আমাদেরকে দাঁড়িয়ে সেখানে তিনি কোথায় আছেন আমাদের যদি গ্রুপে শেয়ার করেন, আমরা চেষ্টা করবো অ্যাট এন আর্লিয়েস্ট খুব অল্প সময়ের মধ্যে তার কাছে পৌঁছে তাকে সেফটি সিকিউরিটি দিতে। গ্রুপটার নাম কী দিলেন স্যার? গ্রুপটার নাম হচ্ছে নট অ্যালোন, একা নও বা একা নই। এই গ্রুপে কীভাবে থাকবে এবং কতজন থাকবে বলে মনে হয়? গ্রুপে যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিমিটেশন আছে, 250 প্রবাবলি ম্যাক্সিমাম আমরা সেটা তো করবো। দরকার হলে আমরা এরকম গ্রুপ আরও আরও একটা দুটো তিনটে যত যদি দরকার হয় তৈরি করবো। শুনুন, শুধু গ্রুপ তৈরি করে তো হবে না, সেটা প্রপার ইউটিলাইজেশন দরকার, সেটা জন্য সেটা এফেক্টিভিটি দরকার, সেটা যদি হয় এরকম গ্রুপ আরও তৈরি করা যেতে। এই গ্রুপে কি সাংবাদিকরাও থাকবে? সরি, দুটো প্রশ্ন হবে। এই গ্রুপে কি সাংবাদিকরাও থাকবে? ভাবা হয়নি এখনো, ভেবে যদি রাখার মতো হয় নিশ্চয়ই সবার সাথে কথা বলবো, নিশ্চয়ই থাকবে। কেমন সাড়া পেলেন আপনি? সারা তো সবাই ভীষণ এটার মধ্যে অ্যাক্টিভলি এটাতে জয়েন করেছে এবং হোপফুলি তারা অ্যাক্টিভলি এটা পার্টিসিপেট করবে এবং যখন যেটা দরকার প্রাসঙ্গিকভাবেই থাকবে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।